ওল কোড়া বা ওল গাছের ডাল দিয়ে কিন্তু খুব ভালো ভালো আমিষ নিরামিষ দু ধরনেরই রান্না করা যায়। তো আজকে আমি ওল কোড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সোজা আর খুব অল্প কটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায়। তো ওয়েলকাম টু মাই চ্যানেল নব পাঁচফোড়ন। নব পাঁচফোড়নের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। ওল কোড়া চিংড়ির জন্য এখানে নিয়েছি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, চিনি, আর ফোড়নের জন্য একটু সাদা জিরে, কালো জিরে, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, হাফ টমেটো কুচি, আর 8-9টা মতো রসুন কুচি, আর এখানে বেশ বড় সাইজের 4-5টা চিংড়ি মাছ রেখেছি ঝুলে। তো বেশ অনেকটাই আমি সর্ষের তেলে রান্নাটা করব, তেলটা একটু বেশি লাগবে, এই তরকারিটা বেশ তেল তেলে হলেই তরকারিটা ভালো হয় খেতে। তো প্রথমে তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে এই 3-4 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু ওর স্বাদটা খারাপ হয়ে যায় আর একটু শক্ত হয়ে যায়, তাই 2-3 মিনিট মতো এপিট ওপিট করে নিয়ে আমি নামিয়ে নেব মাছগুলো। এই তেলটাতেই বাকি রান্নাটাও হবে, চিংড়ি মাছের তেলটাতেই রান্নাটা করলে তরকারিটা বেশি টেস্টি হবে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। নিয়ে এই তেল দিয়েই রান্নাটা হবে, এর মধ্যে এবারে একটু কালো জিরে আর একটু সাদা জিরে ফোড়ন দেব। আপনারা কুচো চিংড়ি দিয়েও কিন্তু এটা করতে পারেন, খুব ভালো হয় এই রান্নাটা কুচো চিংড়ি দিয়ে। তো সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবারে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওটা একটু ব্রাউন করে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। নিয়ে তার মধ্যেই টমেটো কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব যাচ্ছে। কচু শাকটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন আর হাফ কাপ জল দিয়ে, বেশি জল দেব না, তাহলে জলটা ফেলে দিতে হবে, আর জল ফেলে দিলে তার সাথে ওর খাদ্যগুণটাও চলে যাবে, পুষ্টিগুণটা চলে যাবে, তাই আমরা জল ফেলব না। তো এখানে আমি অল্প নুন দিলাম স্বাদ অনুযায়ী, এখানে চিনি দিলাম 1 টিস্পুন, 1/2 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি আর ঝালটা অ্যাড করবেন। তো কচু শাকটা হাফ কাপ জল দিয়ে কুকারে আমি 1টা সিটি দিয়েছি, তাতেই সেদ্ধ হয়ে গেছে, খুবই নরম হয় ডালগুলো। তো আপনারা কড়াইতেও করে নিতে পারেন, একসাথে রান্নার সাথে সাথেও সেদ্ধ হয়ে যায়, কিন্তু সময় বাঁচানোর জন্য আমি এটা কুকারে 1টা সিটি মেরে নিয়েছি। তো এবারে মশলাটা একদম রেডি হয়ে গেছে, তার মধ্যে কচুর এই ওল কোড়া যে ছিল বা কচুর ডাল যাই বলেন সেটা দিয়ে দেব। ওল কোড়াগুলো দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। তারপর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। দশ মিনিট বাদে ঢাকা সরিয়ে আরও 5-7 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। এই তরকারিটা এরকম রসা রসাও খেতে ভালো লাগে, আবার একটু শুকনো শুকনো খেতেও ভালো লাগে। তো আমি একটু আজকে শুকনো শুকনোই করব। আপনারা এই অবস্থাতে 2-3 মিনিট মতো নেড়ে নিয়ে কিন্তু নাবিয়ে দিতে পারেন। তো আমি আজকে একটু শুকনো করব বলে আরও 4-5 মিনিট একটু কড়াতে নেড়ে নিলাম, এই সময়ে ফ্লেমটা মিডিয়াম থাকবে। তো ওল কোড়া একদম রেডি হয়ে গেছে, ওল কোড়া চিংড়ি আমি এখানে সার্ভও করে নিয়েছি। তো এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।